সিদ্ধাতুল মুনতাহা ছেড়ে দাও এবার সিদ্ধাতুল মুনতাহা ছেড়ে দিয়েছেন জিব্রিল আল্লাহ গো বলো কোথায় যাব গো বলো বলে জিব্রিল গো তুমি চলে যাও আমার জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতের ভিতরে গিয়ে কি করব গো মাবুদ বলে দাও বলে জিব্রিল রে ওই জান্নাতের ভিতরে যে তিনখানা রুটি তুমি আলের দরবার থেকে নিয়ে এসেছো গো ওই তিনখানা রুটি আলে তুমি একটু পাশে রেখে দাও আর জান্নাত থেকে তিনটা রুটির বাবা পটলে করে নাও তিনখানা রুটির প্যাকেট করে নাও এবার তিনখানা রুটির বাবা প্যাকেট করে নেওয়া হলো যেমন বাবা তিনখানা রুটি প্যাকেট করে নেওয়া হলো আমার আল্লাহর দরবারে ফারেস্তা জিব্রিল বলতে আরম্ভ করেছেন রব্বুল আলামিন গো এখন আল্লাহ আমি এই তিনখানা রুটি নিয়ে কোথায় যাব গো আল্লাহ আল্লাহ বলেন জিব্রিল চলে যাও আমার আলীর দরবারে ফাতেমার দরবারে আমার আলী বাইরে কান্না করতেছে ভিতরে যেতে পারে না রে আমার ফাতেমা সাজদায় পড়ে আছে রে তাড়াতাড়ি করে যাও আমার হাসান হোসেন খাওয়ার জন্য বেকারার হয়েছে রে আল্লাহর ফারেস্তা জিব্রিল বাবা জান্নাতের ভিতরে গেল তিনখানা রুটির বাবা প্যাকেট করে নিল এবার তিনখানা রুটির বাবা প্যাকেট করে নেওয়ার পরে গো এবার যেন বিদ্যুতের মতো কারেন্টের মতো ছুটে চলে আসলো মক্কা শরীফে বাবা আলীর দরবারে চলে আসলো আলী বাবা মা দেওয়ালে মাথাটা বাবা ঠেকা দিয়ে কান্না করতেছে গো জিব্রিল ফারেস্তা আলীকে বাবা জিজ্ঞাসা করেছেন আলী গো আলী গো আলী বলেন কে তুমি গো ভাই বলো বলে আলী গো আমি হচ্ছে জিব্রিল ফারেস্তা বলে তুমি কোন ফারেস্তা আরেকবার বলো না বলে আমি জিব্রিল ফারেস্তা বলে কেন এসেছো গো বলো বলে আলী গো তুমি তোমার বাড়ি থেকে একজন সাওয়ালিকে তিনখানা রুটি আমার আল্লাহ তাআলার হস্তে দান করেছিলেন কিনা বলো আলী বলেন করেছিলাম আলী বলে করেছিলাম তবে আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছে তিনখানা রুটি নিয়ে নাও তিনখানা রুটি নিয়ে আমার আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে তুমি নাও আলী বলছেন আমি তোমার তিনখানা রুটি নিতে পারবো না পয়েন্ট বুঝে যাবেন আলী বলছেন তোমার তিনখানা রুটি নেব না ফারেস্তা জিব্রিল তুমি দূর হও আলীর পাওয়ার দেখেন ফারেস্তাকে দূরে সরাচ্ছেন হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আলীর কথা শুনে দূরে চলে গেলেন রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে আল্লাহ আপনি তিনখানা রুটি দিয়ে পাঠিয়েছেন আলী তো নিলেন না আল্লাহ বলছেন আরেকবার যাও আরেকবার জিব্রিল আসলো আলীকে তিনখানা রুটি দিচ্ছেন আলী নিচ্ছেন না আল্লাহ বলছেন আবার যাও আবার জিব্রিল ফারিস্তা আসলেন আলী বলছেন কয়খানা রুটি আছে জিব্রিল বলছে তিনখানা আলী বলেন হে জিব্রিল ফারিস্তা শোনো হাদিস কি মিথ্যা বলেছে কোরআন কি মিথ্যা বলেছে জিব্রিল বলছেন হে আলী এ মুর্তজা হুজুর গো বুঝতে পারলাম না ক্লিয়ার করে বলেন আল্লাহর ফারিস্তা জিব্রাইলকে সেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হে জিব্রিল শুনো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি একটা দান করা হয় আমার আল্লাহ তাআলা কয়টা দেয় জিব্রিল বলে যদি কেউ এক টাকা দান করে আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করে 10 টাকা বাড়িয়ে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আলী বলছে জিব্রিল আমি আল্লাহর দরবারে কয়টা দান করেছিলাম কয়টা দান করেছিলাম জিব্রিল বল জিব্রিল বলছেন হুজুর গো তিনখানা দান করেছিলেন আলী বলছেন হে জিব্রিল ফেরেশতা আমি কয়টা পাবো আল্লাহ তাআলা আমাকে কয়টা দিবেন জিব্রিল বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী আপনি 30টা রুটির মালিক জোরে বলেন সুবহানাল্লাহ 30টা রুটির মালিক আল্লাহর ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালাম নিজের মুখটাকে শরমিন্দা করে নিলেন শরমিন্দা করে নেওয়ার পরে আমার মাবুদ ইলাহির দরবারে হাজির হয়ে গেল আল্লাহ গো আপনার আলী কয়টা রুটি পাবে গো আল্লাহ আপনি কেন আমাকে তিনখানা রুটি করে দিয়ে পাঠান গো আল্লাহ আল্লাহ বলেন জিব্রিল আমি আল্লাহ তাআলা যেন আলীকে বাবা পরীক্ষা করছিলাম যারে যা
আবার জান্নাতে চলে যা এবার 30 খানা রোডের পটলি করে বাবা ফাতেমার বাড়িতে যা 30 খানা রোডের পটলি দিয়া এবার জিব্রিল ফেরেশতা বাবা চলে আসলো ফাতেমার দরবারে আলীর দরবারে বাবা চলে এসেছে রে বাবা কিন্তু বাবাজি ভাই মায়ের মা খালা বোনেরা শুনে যাও রাতের বেলা দান করলে বাবা কোনদিন টাকা পয়সা ধন দৌলত কমে কমে না কেমন করে কমবে রে বাবা তিন খানা রুটি দান করেছিল আমার আল্লাহ তাআলা দানটা গ্রহণ করে 30 খানা রুটি দিল দিল না 30 খানা রুটি চলে আসলো এবার 30 খানা জান্নাতের রুটি চলে আসলো গো আসার পরে হযরত শেরে খোদা আলী বলতেছেন ফাতেমা গো আমি আমার বিশ্ব নবীকে দাওয়াত করব গো যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে যতক্ষণ পর্যন্ত আমরা তিনার শুকরিয়া আদায় না করব দোয়া না করব আমার বিশ্ব নবীকে নাম নিয়ে ডাকব ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতের রুটি খাব না। Fatema bolche